স্কুলের মেঝেতে থুথু করছে পানি, তবে তাতেও থেমে থাকেনি পাঠদান। টাঙ্গাইলে বন্যা কবলিত স্কুলের কার্যক্রম শুরু হয়েছে বিকল্প পদ্ধতিতে। কোথাও পাশের কোনো ভবনে, কোথাও খোলা মাঠে চলছে শিক্ষা কার্যক্রম। বন্যার কারণে অনিশ্চয়তা থাকলেও পাঠদান শুরু হওয়ায় খুশি শিক্ষার্থী অভিভাবকরা। টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাশরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের মেঝেতে বন্যার পানি, এতে স্কুলে পাঠদান শুরু করা যায়নি, কিন্তু পাশে খোলা আকাশের নিচে চলছে প্রতিষ্ঠানের কার্যক্রম। জেলার এমন অন্তত 15টি স্কুলে শিক্ষা কার্যক্রম শুরুর পরিবেশ না থাকলেও পাঠদান চলছে বিকল্প পদ্ধতিতে। প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের এই উদ্যোগে হাসি ফুটেছে শিক্ষার্থীদের মুখে। আমাদের স্কুলে পানি ওঠার কারণে আমরা স্কুলে পড়তে পারি না, তাই আমরা পাশের বাড়িতে পড়াশোনা করছি। আমাদের চতুর্দিকে স্কুলে পানি, তার জন্য আমরা বাড়ির ওখানে ক্লাস করতেছি। শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে স্কুল থেকে দূরে শিক্ষার্থীরা, এই অবস্থায় যে কোনোভাবে সরাসরি পাঠদান শুরু করতে এমন উদ্যোগ। অলরেডি রুমের ভেতরে আমাদের 3 ফিটের উপরে বা 3 ফিট এরকম পানি আছে, যে কারণে ক্লাসে ওদের পাঠদান সম্ভব হচ্ছে না। এই জন্য পাশের একটা বাসায় আমরা উঠানে এবং ঘরের ভিতরে পালাক্রমে ক্লাসগুলো চালাতে হচ্ছে। অধ্যাপক কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা বাড়িতে ক্লাস নেওয়ার ব্যবস্থা করছি এবং বাচ্চাদেরও আমরা সেইভাবে তাকিদ দিচ্ছি, তারা যেন বাড়িতে আসে এবং বাড়িতে এসে আমাদের কাছ থেকে পাঠদান সম্পন্ন করে। বন্যার কারণে স্কুলের কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা থাকলেও সবগুলো প্রতিষ্ঠানেই শুরু হয়েছে পাঠদান। অলরেডি 3টা থেকে পানি চলে গেছে, সেই হিসেবে তো আমার 11টা স্কুলে এখন পানি আছে, ক্লাস চলতেছে, নিচে পানি আছে কিন্তু দোতলায় ক্লাস চলতেছে। সাম্প্রতিক বন্যায় টাঙ্গাইলের 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি ও স্বাস্থ্যবিধি মানায় শিক্ষক শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে জানাতে এবার ফরিদপুর ও টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছে ফরিদপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, ফরিদপুরে এত এই 17 মাস পর যে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, এর মধ্যে শিক্ষার্থীদের কতটা উৎফুল্ল দেখতে পাচ্ছেন এবং শিক্ষকরা এতে তাদেরকে কীভাবে উৎসাহিত করছেন? আপনি জানেন যে এই বন্যায় কিন্তু ফরিদপুরে প্রায় 49টি স্কুলে পানি ছিল, যে কারণে কিন্তু একটা সংখ্যার মধ্যে ছিল যে প্রাইমারি স্কুলে শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে পারবে কিনা। অবশেষে পানি নামার সংখ্যা কিন্তু সেই বিঘ্ন বা উৎপন্নটা কিন্তু কেটে গেছে। এবং আমি সর্বশেষ কথা বলেছি জেলা প্রশাসক এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আমি শিক্ষা অফিসারের সঙ্গে, তিনি বলেছেন যে আমরা একটু দিয়ে সারা দেশের সঙ্গে ফরিদপুর স্কুল পরিচালনা করেছি। আমি আসলে এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর শহরের একটি স্কুলের সামনে, রেনবো কেন্টার গার্ডেন স্কুল। সেখানে কিন্তু সকাল 8:30 থেকে ক্লাস মূলত শুরু হয় 2 শিফটে সকালে এবং দুপুরের পর বিকালে। তো সেখানে স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে জয়প্রকাশ শাহ, আমি তাকে জানতে চাই যে আসলে কীভাবে স্কুল আপনারা পরিচালনা করছেন, কোন প্রক্রিয়া স্কুল পরিচালনা করছেন আপনারা? আমি রেনবো স্কুলের প্রধান শিক্ষক জয়প্রকাশ বিশ্বাস। রেনবো স্কুল 18 মাস বন্ধ থাকার পর যেভাবে আমাদের স্কুলটা শুরু করার কথা, সরকারের নির্দেশনা মতামে সমস্ত কিছু বিধিনিষেধ মেনে আমাদের ছাত্রদের জন্য সকল প্রকার নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা মেনটেন করার জন্য আমরা যে কাজগুলো করেছি, হাত ধোয়ার ব্যবস্থা, নতুন করে হাত ধোয়ার ব্যবস্থা, তারপর পা, আমরা আসলে জানতে চাই যে মূলত শিক্ষার্থীরা যারা স্কুলে আসে তারা কি স্বাস্থ্যবিধি মেনে আসে কিনা? অবশ্যই ছাত্ররা 100% স্বাস্থ্যবিধি মেনে আসে এবং তাদের ভেতরে যে উৎসাহ উদ্দীপনা দেখেছি, আমরা যেভাবে তাদের মেনটেন করে তাদেরকে বসিয়েছি, যেভাবে তারা এত সুন্দরভাবে কথা শুনে, এত সুন্দরভাবে তারা মানে আমাদের থেকেও তারা বেশি কনসাস যখন স্কুলে আসে, যখন বসে এবং ক্লাস করার সময় দেখেছি তারা কত যা বলেছি, হাতে হাত ধোয়া যাবে না, হাতে হাত ধরা যাবে না, কোলাকুলি করা যাবে না, হ্যান্ডশেক করা যাবে না, ছোঁয়াছুঁই করা যাবে না, ওয়াটার বোতল বা কিছু করা যাবে না। যেমন শুনছিলাম মধ্যে মূলত দেখা যায় যে অনেকদিন পরে স্কুল আসার স্কুলে প্রবেশ করার কারণে তাদের মধ্যে কি ভিন্ন আমেজ কাজ করতে, বিশেষ করে দীর্ঘদিনের সহপাঠীদের সঙ্গে পাকা কাছে পেয়ে, শিক্ষকদের কাছে পেয়ে, এই বলে তাদের মধ্যে আনন্দ ব্যাস করতো। আমি বিভিন্ন স্কুলে পরিদর্শন করেছি, সেসব স্কুলে গিয়ে কিন্তু একই দৃশ্য দেখেছি। বিভিন্ন স্কুলে দেখেছি যে অনেকদিন পর খোলার কারণে কিন্তু তারা ভিন্নভাবে সাজিয়েছে, অনেক স্কুলে শিক্ষার্থীদের ফুল উপহার দিয়েছে, এমনটি আমরা দেখতে পেরেছি। জি মফিজুর, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি টাঙ্গাইলে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, বন্যা কবলিত টাঙ্গাইলের পরিস্থিতি জানাবেন, সেখানে শিক্ষা কার্যক্রম কিভাবে চলছে আর এই করোনার মধ্যে শিক্ষার্থীরা ঠিকমতো স্বাস্থ্যবিধি মানছেন কিনা?
এখানে আপনি জানেন যে আমরা বলছিলাম যে 15টি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পানি ছিল, সেখান থেকে 3টি শ্রেণীকক্ষের পানি নেমে গেছে, বাকিগুলোর শ্রেণীকক্ষে কিন্তু পানি রয়েছে। যে কারণে বিকল্প পদ্ধতিতে, কিন্তু বিকল্প পদ্ধতি বলতে ওই বিদ্যালয়ের আশেপাশে যেখানে উঁচু স্থান আছে বা উঁচু বাড়ি আছে সেই বাড়িতে কিন্তু শিক্ষা কার্যক্রম চালাচ্ছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি টাঙ্গাইলের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজের কাছে। আমি যদি আমাদের দর্শকদেরকে দেখাই, এখন আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের বাসাইলে কাঞ্চনপুরে হালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ে মাঠটাতেও কিন্তু পানিতে ভর্তি, পানিতে থই থই করছে এবং সম্পূর্ণ বিদ্যালয়ের চারপাশে কিন্তু পানি, অর্থাৎ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পানি না থাকলেও এই শিক্ষার্থীরা কিভাবে এই বিদ্যালয়ে ঢুকবে তার কিন্তু কোনো ব্যবস্থা নেই। কারণ পাকা সড়ক থেকে 200 মিটারের মতো জায়গা সম্পূর্ণ এইভাবে পানিতে নিমজ্জিত হয়ে আছে। যে কারণে যে শুধু পাঠদান যে শুরু করলেই হবে বিষয়টি তা না, এখন এই যেসব কোমলমতি শিশুরা, কারণ আপনি জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বয়স 10-এর কাছাকাছি, অর্থাৎ 6 থেকে 10-এর মাঝামাঝি, এই 6 থেকে 10-এর মাঝামাঝি বয়সের একজন শিক্ষার্থী কিভাবে এরকম একটি স্কুলে এসে পড়াশোনা করতে পারবে, এই বিষয় নিয়ে কিন্তু যারা অভিভাবক রয়েছে এবং শিক্ষার্থী রয়েছে তাদের সবার মাঝে একটি সংশয় রয়েছে বা ভয় কাজ করে। এখনো টাঙ্গাইলে আমি যে জায়গায় আছি বাসালে একটি বিস্তীর্ণ অঞ্চল কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে, যে কারণে এ যদি কোনো কোনো জায়গায় যদি শিক্ষা প্রতিষ্ঠানে পানিও না থাকে কিন্তু শিক্ষার্থীরা যেভাবে আসবে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে নৌকা বা ভেলাতে করে আসতে হচ্ছে, সেক্ষেত্রে তাদের ঝুঁকিটি থেকেই যাচ্ছে। আমরা কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই বর্ষার সময় কিন্তু এই উপজেলার এই যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেটা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানই হোক বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানই হোক, সব জায়গাতে যাওয়াটাই কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ। তবুও দীর্ঘদিন পর, প্রায় 18 মাসের কাছাকাছি সময় পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, যে কারণে শিক্ষার্থীরা ভয় ভীতি থাকলেও তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে আসছে। আর শিক্ষা প্রতিষ্ঠান যেসব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, আমি গতকালকে বলেছি যে টাঙ্গাইলের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মানার যেসব কথা বলা হয়েছে সেগুলি মেনেই কিন্তু শিক্ষা কার্যক্রম চলছে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের সর্বশেষ পরিস্থিতি। বন্যা কবলিত ফরিদপুর ও টাঙ্গাইলের শিক্ষা কার্যক্রম নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মীরা। স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি ও স্বাস্থ্যবিধি নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের সচেতনতার বিষয়ে জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, দীর্ঘ 17 মাস পরে স্কুল খুলেছে, আজকে যেসব শ্রেণীতে ক্লাস ছিল সেসব শ্রেণীতে শিক্ষার্থীদের উপস্থিতি আপনি কেমন দেখেছেন? এবং বগুড়াতে যে স্কুল কলেজগুলো খোলা রয়েছে সেসব স্কুল কলেজ কর্তৃপক্ষ এই করোনার সময় সচেতনতা বৃদ্ধিতে বা পড়াশোনায় বিশেষ নজর দিতে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? সরকারের যে নির্দেশনা রয়েছে বেশ করে স্বাস্থ্যবিধি মানার জন্য শিক্ষার্থী বা শিশুদের জন্য, সবগুলো বিধি মানার চেষ্টা করছে বগুড়ার 2035টি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। একই সাথে তারা চেষ্টা করছে বাড়তি কিছু ব্যবস্থা নেওয়ার জন্য। যেমন আমি যে স্কুলটার সামনে এখন রয়েছি, যেটি ইয়াকুবা বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচিত, এই প্রতিষ্ঠানের শিক্ষকরা আমাকে একটু আগে জানিয়েছেন যে অনেক সময় শিশুরা ভুলে মাস্ক বাসায় রেখে আসছে, কিন্তু সেক্ষেত্রে তারা কর্তৃপক্ষ তাদের নিজস্ব তত্ত্বাবধানের চেষ্টা করছে যে অন্তত প্রত্যেকটি শিশুর মুখে যেন মাস্কটা দেওয়া যায়, এর বাইরেও প্রত্যেকটি শিশুই যাতে মাস্ক পরে আসে সে বিষয়ে অভিভাবকদেরকে সচেতন করা হয়েছে এবং তার ফলাফলও ভালো পাওয়া গেছে। তারা বলছেন যে প্রায় সবগুলো বাচ্চাই স্কুলে মাস্ক পরে আসছে, তবে অনেক ক্ষেত্রে তারা যেটি দেখছেন যে মাস্কের পাশাপাশি যে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার সেটি অনেকে করে আসতে পারছে না, কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেটিকে ইনশিওর করছে বা তারা নিশ্চিত করছে হ্যান্ড স্যানিটাইজারের বিষয়টি। একই সাথে শিক্ষকদের বিষয়ে তারা এইরকমই ব্যবস্থা নিয়েছেন। এর বাইরে আমরা উপস্থিতি নিয়ে কথা বলেছিলাম একটু আগে কয়েকটি স্কুলের প্রধান শিক্ষকের সাথে, তাদের মধ্যে বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজের প্রধান শিক্ষক শাহাদত আলম জুনিয়র আমাকে বলেছেন যে 98% উপস্থিতি রয়েছে তার বিদ্যালয়ে। আর এখন যে বিদ্যালয়টি আপনি দেখতে পাচ্ছেন ইয়াকুবা বা বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে 90%-এর বেশি শিক্ষার্থী উপস্থিত হচ্ছে, প্রায় জেলায় গড়ে 90-এর মতো উপস্থিতি রয়েছে, 90% শিশু উপস্থিত হচ্ছে। সব মিলিয়ে যেটি বলা যায় স্বাস্থ্যবিধি শিক্ষার্থীদের জন্য বা স্কুল কর্তৃপক্ষের যে বিষয়ে নির্দেশ করা হয়েছে সেগুলো নিশ্চিত থাকলেও অভিভাবকদের ক্ষেত্রে সেটি মানা হচ্ছে না, যেটি শিক্ষকদের জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ হয়েছে। অনেকগুলো বিদ্যালয়ের সামনে আমি শিক্ষকদের পাশাপাশি অন্যান্য কর্তৃপক্ষকে বলতে শুনেছি যেন অভিভাবকরা স্বাস্থ্য সচেতন হন এবং তারা যেন স্বাস্থ্যবিধি মেনেই তাদের সন্তানদের স্কুল থেকে নিতে আসেন। বগুড়া থেকে শিক্ষার্থীদের উপস্থিতি এবং স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জানাছিলেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান।
করোনা পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তৃতীয় দিন চলছে। সকাল থেকে প্রতিটি প্রতিষ্ঠানে দেখা গেছে শিক্ষক শিক্ষার্থীদের সরব উপস্থিতি। স্কুল কলেজের পাশাপাশি মাদ্রাসাগুলোতেও সরকারি নির্দেশনা মেনে চলছে পাঠদান। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মুক্সিবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরি আলম। নুরি আলম, মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? স্বাস্থ্যবিধি তারা কতটা মানছেন? এটি মূলত বাংলাদেশের একমাত্র সরকারি আলিয়া মাদ্রাসা। তো এখানে স্বাস্থ্যবিধি নিশ্চিতের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল 9টা থেকে এখানে ক্লাস শুরু হয়েছে, 11টা পর্যন্ত ক্লাস চলছে এবং এই এখনই মাদ্রাসা ছুটি হয়ে গেল। যেহেতু এখানে শুধুমাত্র যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন তারাই মূলত এখানে ক্লাস করছেন, অর্থাৎ মাদ্রাসার যারা উচ্চ মাধ্যমিক আলিয়া পরীক্ষা দিবে তারাই এখানে শুধুমাত্র ক্লাস করছেন, তাই 2 ঘন্টা ক্লাস এখানে নেওয়া হচ্ছে। এবং পুরো ক্যাম্পাসই যেহেতু ফাঁকা, তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এখানে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে বলে কলেজ এই মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। তারা বলছেন যে তারা এর আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং এটি আবাসিক মাদ্রাসা, এখানে হলগুলোতেও সেই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমাদেরকে এই মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে এর বাইরে যে সকল বেসরকারি মাদ্রাসাগুলো রয়েছে সেখান থেকে আমাদের কাছে নানা ধরনের অভিযোগ এসেছে যে তারা স্বাস্থ্যবিধি মানছে না, গাদাগাদি করে শিক্ষার্থী নিয়ে আসছে এবং খুবই ছোট ছোট রুমে ক্লাস হচ্ছে এবং সরকারের যে নির্দেশনা রয়েছে এক বেঞ্চে একজন বসানো তারা সেটি কোনোভাবেই মানছে না এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতের জন্য যে যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন ছিল সেগুলো তারা নেয়নি। এর বাইরে যে কমই মাদ্রাসাগুলো রয়েছে সেগুলোতে আসলে সরকারের তেমন একটা নজরদারি নেই এবং সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো তদারকি দলও সেই মাদ্রাসাগুলোতে যাননি, যেহেতু তারা মন্ত্রণালয়ে নিবন্ধিত নন। সেই মাদ্রাসাগুলোতেও সেখানকার অনেক মাদ্রাসাগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে না এবং তারা এই কমি মাদ্রাসাগুলো নিয়ে নানা ধরনের অভিযোগ ছিল যে সরকার বন্ধ ঘোষণার পরও তারা এই করোনার সময় মাদ্রাসা চালু রেখেছে, অলিগলিতে যে সকল কমি মাদ্রাসা রয়েছে সেগুলো চালু রেখেছে, আর সেই সাথে এই আলিয়া পর্যায়ের যে বেসরকারি মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলোতেও স্বাস্থ্যবিধি অনেক মাদ্রাসায় মানা হচ্ছে না এবং তারা তাদের মতো করে চলছে এবং সেখানে আমরা দেখছি যে সরকারের নজরদারি কিছুটা কম, যেমনটা স্কুল এবং কলেজে দেখা যাচ্ছে এই মাদ্রাসাগুলোতে নজরদারি অনেকটাই কম, স্কুল এবং কলেজের মতো এতটা নয়। তো আমি কথা বলেছিলাম শিক্ষা মন্ত্রণালয়ের সাথে, তারা বলছেন যে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং তাদের নজরদারি দল কাজ করছে, কোনো মাদ্রাসার যদি এই ধরনের ত্রুটি বা স্বাস্থ্যবিধি না মেনে তারা যদি শ্রেণী কার্যক্রম পরিচালিত করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বকশিবাজারের সরকারি আলিয়া মাদ্রাসা থেকে জানাচ্ছেন সহকর্মী নুরে আলম। স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ও স্বাস্থ্যবিধি নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামের স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আর যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছিল সেগুলো শিক্ষার্থীরা কতটা মানছেন? আমি এখন আছি বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং এর ইতিমধ্যে কিন্তু প্রথম শিফটের যে পাঠদান কার্যক্রম সেটি ইতিমধ্যে শুরু হয়েছে, অর্থাৎ 7:40 মূলত প্রথম শিফটের এই পাঠদান কার্যক্রম শুরু হয়েছে এবং এটি 9:25 পর্যন্ত চলবে। এরপরে 9:50 আবার দ্বিতীয় শিফটের পাঠদান শুরু হবে এবং এভাবে ধাপে ধাপে মোট প্রতিদিন 4টি শিফটে আলাদা আলাদা করে এই বিদ্যালয়গুলোতে পাঠদান হচ্ছে এবং কিছু কিছু বিদ্যালয় তাদের সুবিধা মতো সময় অনুযায়ী এই শিফটের যে বিভাজন বা সময় বিভাজন সেটি ঠিক করে নিয়েছে। তো আমরা গত প্রথম মানে পরশু দিন থেকে, অর্থাৎ গত 3 দিন ধরে যেমনটা দেখছি যে বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে যে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে বলা হয়েছে তারা সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টাটি করছেন, অর্থাৎ আমরা এখানেও দেখেছি যে কিছুক্ষণ আগে যে সমস্ত শিক্ষার্থীরা প্রবেশ করেছেন তাদের প্রায় সকলেরই শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়েছে, তাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তারপর তাদেরকে স্কুলে প্রবেশ করানো হয়েছে, যাদের মাস্ক বাসা থেকে নিয়ে আসেনি বা নিয়ে আনতে মনে নেই তাদেরকে স্কুলের পক্ষ থেকে মাস্ক দেওয়া হয়েছে এবং পাশাপাশি এখানে স্কুলগুলোর প্রবেশ মুখে আমরা দেখেছি চট্টগ্রামের বেশিরভাগ স্কুলের প্রবেশ মুখেই নতুন করে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে এবং যাতে শিক্ষার্থীরা কেউ প্রয়োজন মনে করলে বা হাত ধুয়ে ক্লাসরুমে যায় সে বিষয়ে উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে।
তবে ক্লাসরুমের ভেতরেও ঠিক একই রকম ভাবে 3 ফুট দূরত্বের অর্থাৎ এক বেঞ্চে দুজন করে দুই পাশে দুজন করে বসানোর চেষ্টা হয়েছে। তবে আমরা যে কি বিষয়টি লক্ষ্য করেছি, ছুটি এবং স্কুল শুরুর সময় স্কুলের ভেতরে এই তদারকি বা এই সমস্ত কড়াকড়ি থাকলেও ছুটি এবং স্কুল শুরুর সময় স্কুলের প্রাঙ্গণের বাইরে অর্থাৎ গেটের বাইরে অভিভাবকদের জটলা, সেক্ষেত্রে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো প্রবণতা আমরা লক্ষ্য করিনি। আমরা দেখেছি যে অভিভাবকরা তারা অনেকদিন পর পরস্পরের সাথে দেখা হওয়ায় তারাও অনেক বেশি উচ্ছ্বসিত, এবং সেই উচ্ছ্বাসের পরিণাম হচ্ছে শিক্ষার্থীরা যত বেশি এই স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন ঠিক তার উল্টো চিত্র অভিভাবকদের মধ্যে, এবং তার সেখানে স্কুলের সামনে ভিড় করা, মাস্ক না পরা এবং যে স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে প্রতিপালনের কথা সেগুলোও করা হচ্ছে না। তো শিক্ষকরা অভিভাবকদেরকে অনুরোধ করেছেন যাতে তারা এই বিষয়টি এড়িয়ে চলেন অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চলেন, সে বিষয়ে কিন্তু শিক্ষকরা বারবার মাইকে ঘোষণা দিতেও আমরা শুনেছি। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী অনুপম শীল।